বন্ধুসকল, বিধানসভা নির্বাচনের ফলাফলক লকে এবাৰ গুরুত্বপূর্ণ খবর ওলাইছে। বন্ধুসকল, কোন সমষ্টিত কোন প্রার্থী আগবাড়ি আছে সম্পূর্ণ অভিযোগ আপনাদের এই ভিডিওটির মাধ্যমে জানিব পাৰিব। প্রথম রাউন্ডের অন্তত 52টা সমষ্টিত আগবাইছে বিজেপি মিত্রজোট। বহুপ্রত্যাশিত বিধানসভা নির্বাচন আজি ফলাফল ঘোষণা হব। ইয়ার রাতেপা 8 বজার 331টা কেন্দ্র চলি আছে ভোট গণনা। খবর লাভ করা অনুসারে প্রথম রাউন্ডের অন্তত বিজেপি 40টা, অগভয় 8টা, কংগ্রেসে 20টা, এআইইউডিএফে 3খন, লগতে বিপিএফে 2টা, ইউপিপিএলএ 4টা, অজাপাই অর্থাৎ এজেপিয়ে 2টা আর রাজ্য দলে 2খন আসনত অগ্রগতি লাভ করে আছে। বর্তমানে নাজিরা সমষ্টির প্রতিদ্বন্দ্বিতা আগবড়া বিধানসভা সমষ্টির বিরোধী দলপতি তথা কংগ্রেস দলের জ্যেষ্ঠ নেতা দেবব্রত শইকীয়া, প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ রিপুন বরা পিছ পড়ে আছে। উল্লেখযোগ্য যে নবগঠিত আঞ্চলিক রাজনৈতিক দল আর জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈর লগতে দলটির উপসভাপতি দুলু আহমেদ হাজো সমষ্টির পর আগবাড়ি আছে। রাজ্যের দলের সভাপতি অখিল গগৈ শিবসাগর। আর এখন গুরুত্বপূর্ণ খবর আছে শিবসাগর সমষ্টির পর। শিবসাগরত অখিল গগৈর অগ্রগতি, রঙিয়াত পিছ পড়ছে মন্ত্রী ভবেশ কলিতা। রাজ্যত এখন 26টা বিধানসভা সমষ্টির আরম্ভ হল ভোট গণনা। মোট 946 গৰাকী প্রার্থীর ভাগ্য নির্ণয় হব আজির এই ফলাফলত। 331টা কেন্দ্র চলি আছে ভোট গণনা। জানিব পৰা মতে প্রথম অবস্থাত পোস্টেল ব্যালট ভোট সমূহ গণনা করে আছে। শিবসাগর সমষ্টির পর প্রতিনিধি আগবঢ়া রাজ্যের দলের সভাপতি অখিল গগৈয়ে পোস্টেল ব্যালট ভোটত আগবাড়ি আছে। আনহাতে রঙিয়া সমষ্টির শক্তিশালী বিজেপি প্রার্থী তথা মন্ত্রী ভবেশ কলিতা মহাজোট সমর্থিত CPIM প্রার্থী ভগবান মিশ্রর হাতত পিছ পড়ে আছে। ইয়ার উপরে মাজুলীর পর প্রতিনিধি আগবঢ়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, ভগবান নেতা ফণীভূষণ চৌধুরী, অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিণজ্যোতি গগৈ আগবাড়ি আছে। আনহাতে এই পর্যন্ত বিজেপি মিত্রজোটে 15খন আর কংগ্রেস মহাজোটে 7খন আর অন্যান্য 1খন আসন। ইতিমধ্যে আরো এখন গুরুত্বপূর্ণ খবর ওলাইছে, বিজেপি মিত্রজোটে 68খন আসনত আর কংগ্রেস মহাজোটে 31খন আসনত লাভ করেছে অগ্রগতি। বন্ধুসকল, ইতিমধ্যে বিভিন্ন সমষ্টির 4টা রাউন্ডের ভোট গণনা সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে চলি থাকা ভোট গণনা শেহতীয়াকৈ বিজেপি মিত্রজোটে 68খন আসনত আগবাড়ি থাকার লগতে কংগ্রেস মহাজোটে 31টা সমষ্টিত আগবাড়িবলৈ সক্ষম হয়েছে। ঠিক সেইদরে রাজ্যের দলে 1টা সমষ্টিত আগবাড়িবলৈ সক্ষম হয়েছে। কোন সমষ্টিত কোনে লৈছে অগ্রগতি? বন্ধুসকল, শদিয়া সমষ্টিত আগবাড়ি আছে বিজেপি প্রার্থী বলেন চেতিয়া, লগতে যোরহাট সমষ্টিত আগবাড়ি আছে কংগ্রেসের রানা গোস্বামী। তিয়ক সমষ্টিত আগবাড়িছে কংগ্রেসের প্রার্থী পল্লবী গগৈ, লগতে শিবসাগর সমষ্টির পর রাজ্যের দলের অখিল গগৈ আগবাড়ি আছে। লগতে গহপুর সমষ্টিত পিছ পড়ে আছে কংগ্রেসের প্রার্থী রিপুন বরা। নাজিরাত আগবাড়ি আছে বিজেপির প্রার্থী ময়ূর বুড়াগোহাঁই, লগতে জালুকবাড়ীত আগবাড়ি আছে বিজেপির হিমন্ত বিশ্ব শর্মা, লগতে রঙিয়াত আগবাড়ি আছে ভবেশ কলিতা। দিশপুর সমষ্টির পর আগবাড়ি আছে বিজেপির অতুল বরা, লগতে মাজুলী সমষ্টির পর আগবাড়ি আছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, লগতে তিতাপুর সমষ্টিত আগবাড়ি আছে কংগ্রেসের প্রার্থী ভাস্কর বরুয়া, লগতে মরিগাঁও সমষ্টিত আগবাড়ি আছে বিজেপির প্রার্থী রমাকান্ত দেউরী, লগতে জাগিরহাট সমষ্টির পর বিজেপির প্রার্থী পীযুষ হাজরিকা অগ্রগতি লাভ করেছে। হাজত আগবাড়ি আছে অসম জাতীয় পরিষদের দুলু আহমেদ, লগতে ঢেকিয়াজুলিত বিজেপির অশোক সিংঘাল আগবাড়ি আছে, বরসরাত আগবাড়ি আছে কংগ্রেসের আর পি শর্মা। বন্ধুসকল, চতিয়াত কংগ্রেস প্রার্থী প্রাণেশ্বর বসুমতারী অগ্রগতি লাভ করেছে। তেজপুরত অগ্রব প্রার্থী প্রীতিশ রাভার অগ্রগতি, বিশ্বনাথত কংগ্রেস প্রার্থী অঞ্জন বরার অগ্রগতি, লগতে বরপেটা সমষ্টিত কংগ্রেসের আব্দুল রহিম আহমেদে আগবাড়ি আছে। হরকেত্রী সমষ্টির পর কংগ্রেসের জাকির হুসেন সিকদার অগ্রগতি লাভ করে আছে। মঙ্গলদৈ সমষ্টির পর আগবাড়িছে বিজেপির গুরুজ্যোতি দাস। লগতে বন্ধুসকল, ছয়গাঁওত কংগ্রেসের রকিবউদ্দিন আহমেদ আগবাড়ি আছে।